লাগাম ছেড়া বাজার দরবের বলে খা খা আর উপাদের বলে কা কা আনারি প্লেয়ারের সাথে বিএমবি খেলেন না ওবাদুল কাদের উনি বলেন খেলবেন আমি তো জানি জমিতে দরজা বন্ধ করে ঘরের মধ্যে যে খেলা এই খেলা সে অন্য কোনো খেলা উনি জানেন না তাই না যখন পাপিয়ারা ধরা পড়ে পরিমণিরা ধরা পড়ে তখন বুক ধরফর করে আওয়ামী লীগের এই সব মন্ত্রীদের ঠিক কিনা পত্রপত্রিকা এরকম লেখে কিনা যারা ধরে তারা বিব্রত বোধ করে কেন আশা করি উবায়দুল কাদের সাহেব এটার জবাব দেবেন ঠিক না উবায়দুল কাদের সাহেব খেলতে চান খেলা আগে শিখেন আনারি প্লেয়ারের সাথে বিএমবি খেলেন না দিনের ভোট রাত্রে চুরি করেন কাকে দিয়ে পুলিশ দিয়ে ওই খেলায় বিএনপি খেলেন না বিএনপি খেলার জন্য প্রস্তুত নেমে আসেন ক্ষমতা থেকে নেমে আসেন আর ওই যে কম্বল কাটা মুজিব কোট আর দেব না নৌকায় বোট ওই কোট পরে খেলায় আসেন রাষ্ট্রীয় প্রশাসন থেকে দূরে থাকেন খোলা মাঠে খেলেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সেই খেলায় খেলেন আমাদের এ ডিভিশনের প্লেয়ার লাগবে না আমাদের বি ডিভিশনের প্লেয়ার লাগবে না আপনাদের সাথে খেলতে আমাকে কি তৃতীয় শ্রেণীর খেলোয়াড় দিয়ে আমরা ওবায়দুল কাদের শেখ হাসিনাদের সাথে খেলতে চাই আমি অনেক আগে একটা কথা বলছিলাম নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচন হয় খালেদা জিয়া তারেক রহমান বাদ থাক আমাদের জায়মার সাথে শেখ হাসিনা জামানত হারাবে কথাটা সত্য সুতরাং আজকে লাগাম ছেড়া বাজার দরবের বলে খা খা আর উপাদের বলে কা কা আর জনগণ বলে হাসিনা তুই যা তুই যা বলে কখন এখন কেন তুই ভোট চোর কথা সত্য